দুর্গাপুরে আরও একটি বেসরকারি কারখানার উদ্যোগে শ্রমিকদের টিকাকরণের ব্যবস্থা করা হলো। এদিন 500 জন শ্রমিককে দেওয়া হলো ভ্যাকসিন। কারখানা কর্তৃপক্ষের এই উদ্যোগে নিশ্চিন্ত ও খুশি শ্রমিকরা। করোনা পরিস্থিতিতে সারা দেশের সাথে রাজ্যের মানুষ আজ দিশেহারা। প্রতিনিয়ত এই সংক্রমণের ফলে মৃত্যু হচ্ছে বহু মানুষের। সঠিক সময়ে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। আর ঠিক এই সময় বুধবার দুর্গাপুরে একটি বেসরকারি ইস্পাত কারখানা তাদের কর্মচারীদের বিনামূল্যে ভ্যাকসিনেশন করলেন। এদিন এই সংস্থা তাদের দুর্গাপুর ইউনিটের 500 জন কর্মচারীকে ভ্যাকসিন দিলেন। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর সুদীপ্ত ভট্টাচার্য জানান, ফ্যাক্টরি চালাতে গেলে সবার আগে শ্রমিকদের সুস্থ রাখতে হবে, তাই সবাইকে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যখনই প্যান্ডামিকটা শুরু হয়েছিল তখন আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে কারখানা চালাতে গেলে হচ্ছে শ্রমিককে সুস্থ রাখতে হবে। শ্রমিকরা যদি সুস্থ, শ্রমিকের পরিবার যদি সুস্থ না থাকে তাহলে হচ্ছে কারখানা ঠিকভাবে চলতে পারে না। এই ভাবনা থেকেই আমরা প্রথম দিন থেকে চিন্তা করছিলাম যে কিভাবে আমাদের সমস্ত শ্রমিক ও কর্মচারীদের ফ্রি অফ কস্টে ভ্যাকসিনেশনের কাজটা কমপ্লিট করা যায়। ভ্যাকসিন পেয়ে নিশ্চিন্ত এবং খুশি সংস্থার কর্মচারীরা। মেরা হাম লোক যে কোম্পানি হ্যাঁ সুপার শক্তি মেটালিক্স ওটা কোঅর্ডিনেশন অফ আইকিউসিটি হসপিটাল দোনো মিলকে কোঅপারেট করকে হাম লোক ভ্যাকসিন মিলা হ্যাঁ পহলে সে বেটার হ্যাঁ হাম লোক সেফ মহসুস কর রহে হ্যাঁ কোভিড সে আর সব বাকি যে কোঅপারেশন হ্যাঁ কোম্পানি কা বহুত আচ্ছা রহা। মঙ্গলবার থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে প্রথম দিনে প্রধান কার্যালয়ে 198 জনকে। আজ অর্থাৎ বুধবার দুর্গাপুর ইউনিটের 500 জনকে ভ্যাকসিন দেওয়া হয় এবং বৃহস্পতিবার জামুরিয়া ইউনিটের 2000 জনকে ভ্যাকসিনেশন করা হবে। পরবর্তীকালে সংস্থার সমস্ত ঠিকা শ্রমিকদেরও এই ভ্যাকসিন দেওয়া হবে। সমস্ত রকমের কোভিড প্রোটোকল মেনে ভ্যাকসিনেশন করানো হয়। সমরেন্দ্র দাস, এসডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।